হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক সবাই ভালো আছেন? আমরা ভালো আছি, আমরা বেশি ভালো নয়। গত সোমবার রাত 4:17 তুরস্ক সিরিয়া যে বিশাল ভূমিকম্প হয়েছে, হাজার হাজার লাশ আর লাশ, সারি সারি লাশ, প্রিয়জনের কান্না, হাজারি সব দিকে কান্না আর কান্না, একের পরে এক সারি সারি লাশ। এ ফরিদ ভাই, তুমি জানো তুরস্ক ভূমিকম্প হয়েছে গত সোমবার রাত 4:17 সব মানুষ ঘুমন্ত, একবারে হাজার হাজার লোকজন, একবারে প্রায় 3,500 ভবন, 7-তলা 10-তলা 15-তলা ফ্ল্যাট একদম ধসে পড়ছে একদম। তুমি জানো ফরিদ ভাই, জানো জানো খবর শুনছ? হ্যাঁ, তুমি ইউটিউব ইউটিউবে দেখো, দেখো সাজতে দেখো বলা প্রিয়জনের হাজারি কারো দেখা যায়। দেখলাম এক মহিলা ভবনের চাপায় ইয়ার চাপায় পাথরের নিচে চাপা লাগে আসছিল, সেখান থেকে কি হয়েছে বাচ্চা প্রসব হয়ে গেছে। পরে বাচ্চা প্রসব হলে সে বাচ্চা উদ্ধার করছে উদ্ধার কর্মীরা, আর মহিলা কি গেছে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, মানে মারা গেছে। এরকম আরেকটা ঘটনা, 44 ঘন্টার পরে এক শিশু বাচ্চা উদ্ধার করছে, 44 ঘন্টা। এতে বোঝা কি যায় যে রাখে আল্লাহ মারে কে, যদি হায়াত থাকে মানুষ কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ যদি না নেয় আগুনে পানিতে, যত ভূমিকম্প সব পারি দেখি আল্লাহ তাকে বাঁচাই রাখে। এদের ফরিদ ভাই, নামাজ নামাজ পড়া শুরু করো, নামাজ পড়ো, পাঁচ নামাজ পড়ো সবাই, এবং এই করো কিয়ামতের আলামত এসে বসছে। হুজুরা ওয়াজ করছে কি জানো, দে ইমাম মেহেদি আগমন করছে, এবং 100টি আলামতের মধ্যে কিয়ামতের আলামতের মধ্যে কি গেছে প্রায় 95টা কি বাস্তব প্রকাশ হয়ে গেছে। আর হাতে গোনে কয়টা রয়েছে, 5-6টা রয়েছে, 5টা রয়েছে, এটাই হইলে এটাই কিয়ামতের আলামত শুরু হয়েছে। প্রিয় দর্শক সবাই, তুরস্ক সিরিয়া লোকজনের জন্য কি সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সবাই সুখে থাকেন, সবাই আপনজনকে নিয়ে সুখে থাকেন। গুড বাই।